বিশাল বড় গরু মামা গলে কি পেশা হইলো কত চাইটা আস্তে কত হইলো এখন দিবস গরু লাল গরু গরুকে কিনলেন না বেসাই মানে গুলা বেসাবো কিরকম দাম উঠতেছে স্যার একটা কি 80,000 আরে একটাই তাহলে 80 না কোনটা কোনটা ছোটটা নিয়ে গেছে ছোটটা বেসাই যে 64,000 ভালো করে কয়া দে টাকা জন কম নেয় না আর কইছে হ্যাঁ ওজন কেমন হবে এটার ওজন একটা 3 3.5 মন একটা 4 মন তার মানে আচ্ছা তো বাজার কেমন এবার কার বাজার একটু নরমাল আছে টাকা নরমাল না দাম দিতে যাচ্ছে না পাবলিক নাকি হ্যাঁ পাবলিক কি দাম দিতে যাচ্ছে না দাম দেশে ওই গাউসারি দাও দাম তো নিবে নিবে না একটা ভাব নাকি তাই হোক আমরা টিভি চ্যানেল থেকে আসছি তো প্রতিবেদন আর কি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আরেকটি গরু চাচা এটা গরু কত চান কত 1,40,000 কয় কেজি ওজন হইবে হলে এসে হারা করা পাই তাহলে কেমন করে হইবে কত অংশ হইবে চাচা কেমন ওজন হইবে এটার 5 মন তো হবে সাহেব কত চাইলেন জানি 1,40,000 ওরে বাবা এই যে সাংবাদিক চিনি ফলাইছে গরু প্রতিবেদন দিতেছে আর কি টিভি চ্যানেল কত জন ভাইয়া 1,70,000 এই যে দেখুন এখানে বিশাল গরুর সমাহার লালবাই হাটে আগে ছিল ওইদিকে কলেজের ওখানে এখন ওই সাইডে নিয়ে আসা হয়েছে ফাঁকা ফাঁকা জায়গায় মোটামুটি ভালো গরু কয়েমন মাংস হইতে পারে এটা 100 কেজি পার হবে এই কাস্টমার কিরকম এখন কাস্টমার আছে আর কি আছে দামাদামি করে দামাদামি করে আচ্ছা বাজার দর কি বেশি মনে হচ্ছে নাকি এবার কই বেশি তো না বেশি না মানে গরুর খাবার অনুযায়ী দাম বেশি না আচ্ছা আচ্ছা দেখুন বিশাল অনেকগুলো গরুর সমাহার কত হলো দাদা 71 ভালো হয়েছে খারাপ হয়নি দেখেছি আবার দিবে শাড়ি এই যে দেখুন এখানে অনেকগুলো গরু দেখা হচ্ছে বিশাল বিশাল গরু দাদা এই বড় গরুটার দাম কত যাচ্ছেন ওই যে ওইটা 1,90,000 গরু কিরকম মাংস হবে 6 মন আপ হবে 6 মন আপ হবে
গরুর বাজার কেমন মনে হচ্ছে এবার? বাজার তো তেমন ভালো না। তেমন ভালো না, আজকে তো একটা হাট লালবাগে আর একটা হাট আছে। একটা গরু নিয়েছি, একটা বেচতে, একটা বিক্রি হয় নাই। এর কারণ কি বলতে পারেন কি, মানে কি মনে হচ্ছে যে কারণ? বাজার ক্রেতা নাই, মানে ক্রেতা নাই, গরুর দামও মনে হয় বেশি মনে হচ্ছে, গরুর খরচ বেশি বানাইতে, খরচ বেশি, 700 টাকার পিস 1200 টাকা হয়ে গেছে। যাই হোক, এই ভিউয়ার্স দেখুন, বিশাল সাইজের গরু, অনেক বড় গরু, হাটের সবচেয়ে বড় গরু মনে হচ্ছে। ভাই এটার দাম কত? মজার দাম কত ওটার? 3.5 লক্ষ। 3.5 কেমন হবে মাংস? 500 কেজি হইতে পারে। 500 কেজি তো হওয়া উচিত। এটাই তো বড় গরু মনে হচ্ছে লালবাগের আজকে। এটা বড় একটা উঠছিল ওই দিকে, ওই দিকে বিক্রি হয়ে গেছে। ভালো, মানান দিয়ের মতো হবে না। 600 ওদিকে দেখি, এইদিকে দেখি। দাম টাম বলতেছে মানুষ? বলে বাবা, বলে না কত বলছে পর্যন্ত? বলতেছে 250 পর্যন্ত বলে। 250 পর্যন্ত কেমন মনে হচ্ছে তোরা এবার বাজার? বাজার তো আজকের বাজার দেখছি, বাজার একটু বেশি ভালো না। বাজার তো আছেই লালবাগে আর একটা, যদি বিক্রি না হয় কি ইয়াতে নেবেন নাকি বুড়িহাটে নেবেন নাকি? না, আমাদের নিষ্পেতগঞ্জ। ওটা কবে? কালকে। কালকেই বুড়িহাট কবে? বুড়িহাট কালকে। কালকে একসাথে দুইটা। বাবা নারীও কেন একসঙ্গে করে যাবে তুমি? এই যে আরেকটি বিশাল গরু দেখতে পাচ্ছেন, বিশাল গরু দেখুন, অনেক লোক, অনেক কাস্টমার, দামাদামিতে বলবে মানুষ নিচ্ছে, তারপরে নিচ্ছে না। আর গরুর দাম এবার হচ্ছে অনেক বেশি, ছোট ছোট গরু 70,000-80,000 টাকা। এই যে দেখুন আরো তিনটি বিশাল বিশাল গরু, গরু নিয়ে বসে আছে। আজকে 3 তারিখ, আর 7-8 দিন আছে ঈদের। এই লালবাগের হাটও আছে আর আজকে আর বুধবারে। তো কেউ বিক্রি করতে পারছে, কেউ পাচ্ছে না, ক্রেতার অপেক্ষায় আছে অনেকে। আরেকটি বিশাল গরু ক্রেতা অপেক্ষায় রয়েছে, প্রত্যেক বিক্রেতা। বিশাল বিশাল গরু, বাবা সাংবাদিক চিনবার পাইছে গরু, বাবা ভাই একটু আলাপ করতে চাই। অবস্থা খুব খারাপ। কেন, ক্রেতার কি অবস্থা? ক্রেতায় তো দামে করে না, কয় গরুর দাম বেশি বেশি, দাম বলে না। আচ্ছা, এই গরুটার দাম কত যাচ্ছেন আপনি? দাম চাই 20,000, দাম বলতেছে 5-6-7। 1,20,000 চাইছেন আর বলতেছে 5-6-7, এরকম। দাম কি আসলে বেশি মনে হচ্ছে নাকি, মানে কি কারণে? গরুর খাবারের দাম অনুযায়ী তো কমই, অনেক দাম কম। আমার কাস্টমারের মানে সমস্যা আর কি, আমদানি বেশি, কাস্টমার গরু কিনতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। আমদানি বেশি, গ্রাহক কম, গ্রাহক কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের লালবাগ গরুর হাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক গরু, গরুর বাজার খুব এখন দাম অনেক বেশি, বড় বড় গরু উঠেছে কিন্তু ক্রেতা খুব কম, তো গ্রাহক খুব কম। দাম বেশি হওয়ার কারণে, দাম বেশি হওয়ার কারণ এই দাঁড়াচ্ছে যে গরুর খাবারের নাকি এবার অনেক দাম বেশি, তাই দাম খুব বেশি, গ্রাহক খুব কম। বড়ো বড়ো গরুগুলো বিক্রি হচ্ছে না, কিন্তু ছোটো ছোটো গরুগুলোর দামই 70,000-80,000 টাকা। তো আজকে আমাদের এই ছিল প্রতিবেদন, আরও প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, এই বলে শেষ করছি। চলো, এই যে গ
গরু হাটে আর একটা চিত্র দেখুন, এখানে চিত্র দাদা আসসালামু আলাইকুম, কি অবস্থা দাদা? অবস্থা ভালো নেই ভাই। আচ্ছা মানে এই গরুটার দাম কত যাচ্ছে? চ্যানেল থেকে খবরে দেখাবো, আজকে না হলেও ইনশাল্লাহ কালকে মানুষ দেখবে আসবে। ছোট ছোট গরুগুলো কি বিক্রি হচ্ছে নাকি? ছোট ছোট গুলো বিক্রি হচ্ছে। এই গরুর কি নাম টাম আছে নাকি? নেপালি। এটা কি আপনি রংপুরে বানাইছেন না? হ্যাঁ রংপুরে। ঠিক আছে, ধন্যবাদ।